পুরুষ আইপিএল এর পাশাপাশি এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নারী আইপিএল। আগামী 4 মার্চ শুরু হয়ে 26 মার্চ পর্যন্ত চলবে এই আসর। মোট 5টি ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করা হয়েছে এবারের নারী আইপিএল এ। 13 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নিলাম থেকে দল গুছিয়ে নেয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই নিলামে ক্রিকেটারদের পুরো তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামে উঠবে 409 জন ক্রিকেটারের নাম, তাদের মধ্যে বিক্রি হবেন কেবল 90 জন ক্রিকেটার। এই 90 জনের মধ্যে সর্বোচ্চ 30 জন হবেন বিদেশি। নিলামের তালিকায় থাকা 409 জনের মধ্যে বাংলাদেশি ক্রিকেটার আছেন 9 জন। তারা হলেন জাহানার আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তার, নিগার সুলতানা, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতুমণি ও সোবহান মুস্তারি। এই 9 ক্রিকেটারের মধ্যে সালমা ও রুমানার ভিত্তিমূল্য সবচেয়ে বেশি 40 লাখ রুপি করে। মূলত দক্ষ ও অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার হওয়ার কারণেই সালমার দামটা একটু বেশি। আরেক স্পিন অলরাউন্ডার রুমানাও অলরাউন্ডার হিসেবে দারুণ। বাংলাদেশের হয়ে 50 ওয়ানডে ও 82 টি টোয়েন্টি খেলেছেন রুমানা। অভিজ্ঞ পেসার জাহানারের ভিত্তিমূল্য 30 লাখ রুপি।